সেই মাই আপনারে বিয়া না কইরা পালাই গেছে গা তার লাগেজ নিয়া তারে নিয়ে আপনারা এত ভাবনা কেন ভাবনা চিতে এমনি এমনি আসে না এটা চিন্তা করার বহুত কারণ আছে ও আমাকে বিয়া করবে বলে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা কষেছে রাজা 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 ভাই বাড়িতে নাই রাজা কোথায় আছিস রাজা কোথায় বুলেট ভাই আপনি সব সময় একই ভুল করেন আচ্ছা আপনি কি না জেনে ভুলটা করেন না ইচ্ছা করে আমার লগে কথা কওয়ার জন্য রাজা ভাইয়ের নাম দিয়ে এখানে আইসে পড়েন এই ধরনের চালাকি না কইরাও তো আমাদের বাড়িতে আসতেই পারে তোমাদের সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল কিন্তু সেই ইচ্ছা আমার মরে গেছে আমি একটা কাজ নিয়ে রাজার সাথে কথা বলবো বলে এসেছিলাম রাজা ভাইয়ের লগে আপনার কি কাজ একটু জানতে পারি অবশ্যই জানতে পারো রিসোর্ট কর্তৃপক্ষ তো আমার সাথে ফাজলামি শুরু করেছে যারা নামে এক মডেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে পাইকে গেছে সে যাওয়ার সময় তার লাগেজ ব্যাগ রেখে গেছে সেই লাগেজ ব্যাগের প্রকৃত মালিক হচ্ছে তার হবু স্বামী আর যারার হবু স্বামীকে জানো যে তোমার সামনে বসে আছে নিয়ম অনুসারে ওই লাগেজ ব্যাগ পাওয়ার কিন্তু পূর্ণ অধিকার আমি রাখি ওরা আপনাদের কাছে 30,000 টাকা পায় আর এই টাকার জন্য আমার দুলা ভাইরেও কিন্তু ওরা কাছের লগে বাঁচছিল আপনি আর রোমিও ভাই এই টাকা পরিশোধের কথা আছিল পরিশোধ করেন নাই কেন টাকা পরিশোধ করলে লাগেজ পাওয়া যাবেন রোমিও আর আমি তো 30,000 টাকা পরিশোধ করেছি তারপরে ওরা লাগেজ ফেরত দিচ্ছে না তারা বলে যে যারা ম্যাডাম আসলে তাকে লাগেজ ফেরত দেবে ওরা বলে আপনাকে কেন লাগেজ দেব এই কথা শোনার পর পর পায়ের রক্ত আমার মাথায় উঠে গেছে জানো না এখন আপনার যদি লাগেজ দিয়ে দেয় এরপর যারা এসে যদি দাবি করে ওই লাগেজের জন্য তখন কর্তৃপক্ষ তাদের কি জবাব দিব এরা বলবে আপনার স্বামী যত্ন করে আপনার লাগেজ সুন্দর করে প্যাকেট করে রাখি দিয়েছে আপনি আপনার স্বামীর কাছ থেকে লাগেজ বুঝলেন যে মাই আপনার বিয়ে না করে পালাই গেছে গা তার লাগেজ নিয়ে তারে নিয়ে আপনারা এত ভাবনা কেন ভাবনা চিতে এমনি এমনি আসে না এটা চিন্তা করার বহুত কারণ আছে ও আমাকে বিয়ে করবে বলে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা কষেছে আমার টাকা দিয়েছে স্বর্ণ গয়না কিনেছে জানো সেই গয়না ওই লাগেজ আছে ওই লাগেজটা পেলে আমার অনেক লাভ হবে তুমি জানো না লাভের জায়গায় ক্ষতি বেশি হইতো সে যদি আইসা চুরির মামলা দিত তখন কি করতেন তখন তো আপনি ফাঁসে যাইতেন আর কত ফাঁসবো আমার জীবনটাই যেন ফাঁসির জেলতে ঝুলছে জানো রাতে জোর করে শরীফের সাথে লুকুরের বিয়েটা দিয়ে দিল আর কি লাভ হবে বলো রাতে চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি কোনো কাজ করতে পারেছি বলো বলো লুকুর আপনার আবার কিসের ঝামেলা শরীফ একটা শিল্পপতির ছেলে বলে লুকুরকে বিয়ে করেছে এখন ওই শালার সব কথা শুনে যেটা মনে হয়েছে তো সব কথা নিজেকে মিথ্যা বলেছে লুকুরকে এখন সে বলছে কে তোমার শ্বশুরবাড়ির যেহেতু এখন তোমাকে নিতে পারবো না এখন তুমি বুঝে দেখো রাজার কি এই কাজটা জোর করে করা ঠিক হয়েছে কেন নুপুরের সাথে ওই চান্ডার বিয়া দিল বলে আপনার কথা যদি সত্য হয় তাহলে তো রাজা ভাই খুবই খারাপ কাজ করছে নুপুর আপাত খুবই বিপদে পড়ে যাইবো গা বেশি লোক করতে গেলে এমনি ঠকতে হয় আমার কথার বিরুদ্ধে কাজ করতে গিয়ে এই জন্যই ঠকল আমি নুপুর আপার সাথে কথা বলি দেখি উনি কি বলে আর কি বলবে ধরা খায় এসে শরীফের বেশি বেশি সুনাম করবে আমার বদনাম করবে রাজা আসলে তো এই সত্য কথাটা ভালো করে খুলে বোঝা ঠিক আছে রাজা ভাই আইলে আমি কমুনে কালকে আমি যাবো কুসুম চা খাওয়া যাবেন না আর দিলে সে ভাত খেয়ে যাবো আজকে যাই হ্যাঁ